আসসালামু আলাইকুম, আমি রায়হান। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে আসলাম। সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স সহ সব লেভেলে যারা প্রার্থী আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আজকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এখানে কী কী পদ আছে, কতটা পদ আছে এবং কোন কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, আবেদন করার সময় কী কী প্রয়োজন পড়বে এবং আবেদন পদ্ধতিটা কীরকম হবে সেই বিষয়ে বিস্তারিত আমি বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কোনো অংশই কেটে দেখবেন না। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার আসলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 14 মার্চ 2021। সো এটি গতকাল প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সো আপনারা অনেকে প্রশ্ন করেন যেটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কিনা, তো যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকে সেগুলো কিন্তু সব সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়, সো এখানে ওয়েবসাইট দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে প্রথম যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা উপপরিদর্শক, এসএসআই, এখানে দুজন নেওয়া হবে। শিক্ষকের যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি। তো এরপর নেওয়া হবে সহকারী, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেসের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, মানে আপনি যদি কম্পিউটার চালাতে পারেন এবং আপনি যদি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে দুজন, এখানে বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা বেতনে। শিক্ষকের যোগ্যতা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং আপনার কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 শব্দ ইংরেজিতে এবং বাংলায় হচ্ছে 50 শব্দ এবং কম্পিউটার টাইপিং স্পিড হচ্ছে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় হচ্ছে 25 শব্দ এবং এসহ ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানো ইত্যাদি দক্ষতা অবশ্যই থাকতে হবে। এরপর নেওয়া হবে নকশাকার, এখানে বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা বেতনে। এখানে কোনো স্বীকৃত বোর্ডেতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সো এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের ট্রেড কোর্সের উত্তীর্ণ হতে হবে। এরপর স্টোর কিপার নেওয়া হবে, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা বেতনে। এখানে কিন্তু যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। এরপর উচ্চমান করণিক, বেতন 10,200 থেকে 24,680 টাকা। এখানে কিন্তু আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে। এরপর নেওয়া হবে হিসাব রক্ষক, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে। এরপর নেওয়া হবে ক্যাশিয়ার, বেতন 10,200 থেকে 24,680 টাকা। এখানে স্বীকৃত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে। এরপর না হবে পরিসংখ্যান সহকারী, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর নেওয়া হবে ষাটমুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে 24,680 টাকা। এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, মাইক্রোসফট অফিস, ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ, বাংলায় হচ্ছে 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রেকর্ড কিপার নেওয়া হবে, 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানা থাকতে হবে আপনার। কম্পিউটারের গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। এরপর
এয়ার কন্ডিশন অপারেটর নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ। এরপর নেওয়া হবে অফিস করণিক 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে কিন্তু এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় হচ্ছে 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর নেওয়া হবে লাইব্রেরি সহকারী 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানের বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। এরপর কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলেই হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 6 মাস মেয়াদে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর রিপ্রোডাকশন অপারেটর নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে আপনার 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর MC2 রিডার নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। কোনো স্বীকৃত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ফটো ল্যাব সহকারী নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে বিজ্ঞান বিভাগেতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বিজ্ঞান হলেই আপনি আবেদন করতে পারবেন এবং কাজ সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর টেলিফোন অপারেটর নেওয়া হবে এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা নিলে আবেদন করতে পারবেন। এরপর নিরাপত্তা তত্ত্বাবধায়ক নেওয়া হবে, এখানে কিন্তু আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, বেতন 9,300 থেকে 22,490 টাকা বেতনে। ড্রাইভার নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সো এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে, বেতন হচ্ছে 18,800 থেকে 21,310 টাকা। এখানে কিন্তু এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের মেয়াদে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে, সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো এর পরের পদটা আমরা দেখি নিই, এর পরের পদ হচ্ছে কম্পোজিটর। এখানে বেতন হচ্ছে 18,800 থেকে 21,310 টাকা। এখানে আপনার এসএসসি পাশ হলে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এবং বুক বাইন্ডার নেওয়া হবে 18,800 থেকে 21,310 টাকা বেতনে। তো এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ENBR নেওয়া হবে 18,800 থেকে 21,310 টাকা বেতনে। তো এখানে কিন্তু আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। এরপর ডিসপ্যাচ রাইডার নেওয়া হবে, তো এখানে কিন্তু আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। এরপর অফিস সহায়ক নেওয়া হবে, এখানে কিন্তু এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। বাবুর্চি নেওয়া হবে, এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট সো অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এরপর মেস ওয়েটার নেওয়া হবে, এখানে আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। এরপর লস্কর নেওয়া হবে, এখানে আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। এরপর নিরাপত্তা প্রহরী নেওয়া হবে, এখানে কিন্তু এসএসসি পাশ হলে আবেদন করতে পারবে। তো এরপর মালি নেওয়া হবে, এখানে জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এরপর পরিচ্ছন্নতা কর্মী, এখানে কিন্তু জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি পদের নাম। তো আবেদন শুরু কবে শেষ কবে এই বিষয়ে বলে দিই। সো আবেদন ফর্মটা পূরণ করতে হবে dcd.rediger.com.ru এই ওয়েবসাইটে আবেদন ফর্মটা পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম শুরু হবে 16 মার্চ 2021 থেকে এবং শেষ হবে 2 এপ্রিল 2021। সো আপনারা এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনটা কীভাবে করবেন সেই বিষয়ে ভিডিও তৈরি করা আছে, এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক থাকবে। এবং এই যে আবেদন করার সময় ছবি স্বাক্ষরের প্রয়োজন পড়বে সেটি কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো আবেদন করার সময় আপনার প্রয়োজন পড়বে 100 টাকা, এখানে 1 নং হতে 26 নং পদের জন্য এবং 27 হতে 33 নং পদের জন্য 50 টাকা আপনার সার্ভিস চার্জ বাবদ আপনার খরচ পড়বে। সো এখানে দেওয়া আছে আবেদনের টাকাটা কীভাবে জমা দেবেন সেই বিষয়টা আপনারা দেখে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি সম্বন্ধে আমি সংক্ষেপে চেষ্টা করলাম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।